আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাজিনা আহসান। আজকে আপনাদের এখানে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের লেকচারের টপিক হলো স্যালাইভারি গ্ল্যান্ড ডিসঅর্ডার্স। আমরা একটা সিনারিও দিয়ে শুরু করি। সিনারিওটা এরকম, আসসালামু আলাইকুম, আমি সিনারিওটাকে শুরু করি। দেখেন, একটা 40 ইয়ার ওল্ড মেল, ডায়াবেটিক পেশেন্ট, নন হাইপারটেনসিভ, প্রেজেন্টেড উইথ 6 মান্থ ওল্ড সোয়েলিং অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য জ, স্লো গ্রোয়িং, নন টেন্ডার, হি হ্যাজ নো উইকনেস অফ দ্য ফেসিয়াল মাসেলস। যেগুলো হাইলাইট করার মতো ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি রেড কালারে হাইলাইট করে দিয়েছি। এবার এই সিনারিওটা দেখার পরে আপনাদের কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মাথায় আসছে? শুরু করি। সবার আগে দেখেন, ডেফিনেটলি অ্যাঙ্গেল অফ দ্য জতে স্লো গ্রোয়িং টিউমার, কমন জিনিস আগে, কমন থিংস ফার্স্ট। তাহলে প্লিওমরফিক অ্যারিনম অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে প্যারোটিড গ্ল্যান্ডের অন্য মনোমরফিক অ্যাডেনোমা যেগুলো, যেমন অ্যাডেনোলিম্ফোমা, ওয়ার্থিংস টিউমার, ক্রনিক প্যারোটাইটিস, কার্সিনোমা প্যারোটিড হতে পারে, কোন লিমনোড এনলার্জমেন্টও হতে পারে, কোন বনি সোয়েলিংও হতে পারে, যেটা ম্যান্ডিবল থেকে অ্যারাইজ করছে। এবার আমরা আসি আমাদের আজকের টপিকে, স্যালাইভারি গ্ল্যান্ড ডিসঅর্ডারে। আমরা শুরু করি প্রথমে ক্লাসিফিকেশনটা দিয়ে। স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি। একটা হলো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের অ্যানাটমির উপর ডিপেন্ড করে, আর একটা হলো স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশনগুলো কীরকম টাইপের সেটার উপরে। অ্যানাটমির উপর ডিপেন্ড করে মেজর মাইনর, মেজরগুলো সবগুলো হচ্ছে এক জোড়া, মানে দুটা করে, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। আচ্ছা, আর সিক্রেশনের টাইপের উপর ডিপেন্ড করে সেরাস হতে পারে, মিউকাস হতে পারে, মিক্সড হতে পারে। আমরা সবচেয়ে বড় যেটা, প্যারোটিডটা দিয়ে শুরু করি। এবং আমাদের সিনারিওতে যে ডায়াগনোসিসটা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, সেটা হলো একটা প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং, মোস্ট প্রবাবল। তো আমরা প্যারোটিড দিয়ে শুরু করি। এখানে দেখেন অ্যানাটমিতে প্যারোটিডের লোকেশনটা, প্যারোটিডের লোকেশনটা কোথায়? ফেসে, ইয়ারের নিচে, ম্যান্ডিবুলের পিছনে। আমরা লোকেশনটার একটা ওভারভিউ নেই আমরা এখানে, এবং আশেপাশের সারাউন্ডিং স্ট্রাকচারটা দেখে একটা আইডিয়া নেই, তারপরে আমরা একটা ডিটেল লোকেশনটাই যাব। তো দেখেন, এবার প্যারোটিড গ্ল্যান্ডের শুরুতে প্যারোটিডের বাউন্ডারি, প্যারোটিডের বাউন্ডারিতে অ্যান্টেরিয়রলি থাকছে, অ্যান্টেরিয়রলি থাকবে আমাদের র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, ম্যাসিয়েটার মাসেল, মিডিয়াল টেরিগয়েড মাসেল। পোস্টেরিয়র বাউন্ডারির মধ্যে থাকবে ম্যাস্টয়েড প্রসেস, স্টানোক্লিডো ম্যাস্টয়েড, পোস্টেরিয়র বিলি অফ দ্য ডায়াগ্যাস্ট্রিক। ল্যাটারাল, আমরা যদি বাইরে থেকে ভিতরে চিন্তা করি, স্কিন থাকবে, থাকবে হলো সুপারফিশিয়াল ফাসা, তারপরে প্ল্যাটিজমা মাসেল, এরপরে থাকবে হচ্ছে আমাদের প্যারোটিড ফাসা। প্যারোটিড ফাসা কি, আমরা আসছি এরপরে। তারপরে আরও থাকছে আমাদের এখানে প্যারোটিড লিম্ফ নোড। মিডিয়ালি থাকবে আমাদের স্টাইলয়েড প্রসেস অ্যান্ড দ্য থ্রি মাসেলস অ্যাটাচ টু ইট, ক্যারোটিড শিট উইথ ইটস কন্টেন্টস আর ফ্যারিংস। তো আমাদের স্টাইলয়েড প্রসেসে কোন তিনটা মাসেল এসে অ্যাটাচড হয়? তিনটা মাসেল, স্টাইলোহায়য়েড, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোগ্লসাস। বাউন্ডারির কথা বলতে গেলে আমাদের আরও দুইটা বাকি থাকে, একটা হলো উপরে অ্যাবভ, একটা হলো বিলো। অ্যাবভ বাউন্ডারিতে আমাদের থাকছে হলো এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস আর জাইগোমেটিক আর্চ। আর বিলো, নিচে যদি আমরা চিন্তা করি, নিচে থাকবে আমাদের পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগ্যাস্ট্রিক আর স্টাইলোহায়য়েড মাসেল। আমরা আগের ছবিটাতে আবার ব্যাক করি। এখানে আমরা ব্যাক করলে দেখব যে প্যারোটিড গ্ল্যান্ডটা দুইটা ভাগে ভাগ হয়েছে ফেসিয়াল নার্ভের জন্য। মাঝখানে যে হলুদ রঙের আমরা ফেসিয়াল নার্ভটা দেখতে পাচ্ছি, ইয়েলো কালার মাউস পয়েন্টার দিয়ে, ফেসিয়াল নার্ভ গ্ল্যান্ডটাকে দুই ভাগে ভাগ করছে, একটা সুপারফিশিয়াল পার্ট, একটা হলো ডিপ পার্ট। প্যারোটিড গ্ল্যান্ডের যে স্ট্রাকচারগুলো আছে, প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে দিয়ে যে স্ট্রাকচারগুলো ক্রস করে, তার মধ্যে সবথেকে সুপারফিশিয়ালি থাকবে ফেসিয়াল নার্ভ।
তারপরে ইন্টারমিডিয়েট পোর্শনে থাকবে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, তারপরে ডিপ পোর্শনে থাকবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এখানে ছবিটা আরেকবার দেখি, আরেকটা ছবিতে আমরা দেখছি বাউন্ডারিগুলো। সামনে আছে ম্যান্ডিবল, ম্যাসিটার মাসেল, মিডিয়াল টেরিকয়েড, পিছনে ম্যাস্টয়েড প্রসেস, স্টানোফিডো ম্যাস্টয়েড মাসেল, মিডিয়াল স্টাইলয়েড প্রসেস উইথ দ্য থ্রি মাসেল অ্যাটাচ টু ইট, ক্যারোটিড শিট উইথ কন্টেন্ট, আর ল্যাটারালি স্কিন, ফাশা, প্ল্যাটিজমা। এবার আমরা এই ছবিটাতে আমরা সেকেন্ড পিকচারটাতে আবার খেয়াল করি অ্যাবাউট ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ অরিজিনেস ফ্রম দ্য স্টাইলোম্যাস্টয়েড, মানে এক্সিস্ট দ্য স্কাল ফ্রম দ্য স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। তারপরে এটা প্যারোটিড গ্ল্যান্ডের সাবস্টেন্সের ভিতরে যে এটা গ্রসলি দুইটা ব্রড ট্রাঙ্ক হয়, উপরের ট্রাঙ্কটা থেকে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ আসে, একটা টেম্পোরাল, একটা জাইগোম্যাটিক। নিচের ব্রড ব্রাঞ্চটা থেকে আমরা তিনটা টার্মিনাল ব্রাঞ্চ পাই, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার আর সার্ভাইকাল। এই পাঁচটাই কিন্তু ফেসিয়াল নার্ভের সবগুলো ব্রাঞ্চ না, এই পাঁচটা হলো ফেসিয়াল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ। এখানে একটা কথা বলার প্রয়োজন, সেটা হলো ফেসিয়াল নার্ভ আর গ্রেট অরিকুলার নার্ভ, এই নার্ভ দুইটা প্যারোটিড গ্ল্যান্ডের সাথে রিলেটেড, প্যারোটিড গ্ল্যান্ডের কাছাকাছি থাকে, রিলেটেড টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড, বাট দে ডু নট সাপ্লাই দ্য গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের ইন্টারমিডিয়েট যে জোনটা, সুপারফিশিয়াল নার্ভ, মানে সুপারফিশিয়ালি ছিল আমাদের ফেসিয়াল নার্ভ, তারপরে যে ইন্টারমিডিয়েট জোন ওখানে ছিল আমাদের ভেইন, রেট্রোম্যান্ডিবুলার ভেইন। রেট্রোম্যান্ডিবুলার ভেইন ছিল ভেইনটাকে, ভেইনটা ফর্ম হচ্ছে দুইটা ভেইনের কম্বিনেশন, একটা ট্রান্সভার্স ফেসিয়াল ভেইন, একটা হলো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, দিয়ে এটা প্যারোটিড গ্ল্যান্ডের সাবস্টেন্সের ভিতরে রেট্রোম্যান্ডিবুলার ভেইন ফর্ম করলো। এটার আবার দুইটা ডিভিশন হচ্ছে, একটা হলো অ্যান্টিরিয়র, একটা পোস্টেরিয়র। অ্যান্টিরিয়র ডিভিশনটা আপনার ফেসিয়াল ভেইনের সাথে মিলে ফর্ম করছে কমন ফেসিয়াল ভেইন, আর যে পোস্টেরিয়র ব্রাঞ্চটা ওটা পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলে আমাদের ফর্ম করছে এক্সটার্নাল জুগুলার ভেইন। প্যারোটিড গ্ল্যান্ডের কাভারিং আছে, প্যারোটিড গ্ল্যান্ডের যে ক্যাপসুলটা দুই টাইপের, একটা হলো ট্রু ক্যাপসুল, একটা ফলস ক্যাপসুল। প্যারোটিড গ্ল্যান্ডের ট্রু ক্যাপসুলটা হলো কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস স্ট্রোমা অফ দ্য গ্ল্যান্ড, আর প্যারোটিড গ্ল্যান্ডের যে ফলস ক্যাপসুল দ্যাট ইজ ফর্মড বাই দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাশা। ডিপ ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাশাটা প্যারোটিড গ্ল্যান্ডের কাছে এসে দুই ভাগে স্প্লিট হচ্ছে, হয়ে গ্ল্যান্ডটাকে এনক্লোজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রিন কালারের যেটা দেখাচ্ছে, এটা হলো আপনাদের ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাশা। এটা দুইটা পার্ট, একটা অ্যান্টেরিয়র লেয়ার, একটা পোস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র লেয়ারটা হলো স্ট্রং, পোস্টেরিয়র লেয়ারটা রিলেটিভলি উইক। তো পোস্টেরিয়র লেয়ারের একটা পার্ট স্টাইলার প্রসেসের সাথে কানেক্ট হয়ে একটা লিগামেন্ট ফর্ম করে, এটা বলা হলো স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। দিস স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট সেপারেটস দ্য প্যারোটিড গ্ল্যান্ড ফ্রম দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই যে ইনফরমেশানগুলা, এই ইনফরমেশানগুলা আপনাদের মেডিকেল কলেজের ভাইবা থেকে শুরু করে পরবর্তীতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের, আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে দেখেন এখানে বাইরের দিকে আপনাদের ইনভেস্টিং ডিপ ফাশাটা সুপারফিশিয়াল লেয়ার ফর্ম করে জাইগোমেটিক আর্চের সাথে ব্লেন্ড করলো, আর পিছনে যে পোস্টেরিয়র উইক লেয়ারটা এটা হলো আপনাদের এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাস টিম্পানিক প্লেট, এখানে এসে জয়েন। এবার আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের আমাদের বলেছিলাম যে সুপারফিশিয়াল পার্ট আর ডিপ পার্ট, তো সুপারফিশিয়াল পার্টটাকে যদি আমরা রিমুভ করি, রিমুভ করলে আমরা দেখতে পাবো এখানে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ব্রাঞ্চগুলো ভাগ হচ্ছে, তারপরে এই যে রেট্রোম্যান্ডিকুলার ভেইনটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি প্যারোটিড গ্ল্যান্ডের সাবস্টেন্সের ভিতরে এসে এর দুটা টার্মিনাল ব্রাঞ্চ দেয়, একটা হলো ম্যাক্সিলারি, একটা হলো সুপারফিশিয়াল টেম্পোরাল। এই ব্রাঞ্চ দুটা দিচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো ড্রেন করে প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্টের আরেকটা নাম স্টেনসেন্স ডাক্ট।
টেনসিল ডাটটা প্যারোটিড গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পার্ট থেকে বের হয়ে ম্যাসিয়েটা মাসেলের উপর দিয়ে ম্যাসিয়েটাকে ক্রস করে, ক্রস করে এটা বাক্সিনেটা মাসেলকে পিয়ার্স করে। পিয়ার্স করে হোয়ার ডাজ ইট ওপেন, ইট ওপেন্স ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ অপোজিট দ্য আপার সেকেন্ড মোলার টুথ। এবং বাইরে থেকে এই যে প্যারোটিড ডাক্টটা, এটাকে আমরা কীভাবে প্যালপেট করতে পারি? যদি আমরা ম্যাসিয়েটা মাসেলকে টট করি, মানে জ ক্লেঞ্চ করি, জটা শক্ত করি, তাহলে জাইগোমেটিক আর্চের রাফলি ওয়ান ফিঙ্গার ব্রেড নিচে আমরা প্যারোটিড ডাক্টটা পাবো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে অরিকুলো টেম্পোরাল নার্ভ, যেটা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ, অরিকুলো টেম্পোরাল নার্ভটা কিন্তু এখানে আছে, যেটা আপনার ট্রাইগাসের জাস্ট ইমিডিয়েটলি সামনে দিয়ে উপরের দিকে যাচ্ছে, এবং এর সাথে এখানে আছে হলো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, তিনটা একসাথে থাকছে স্ট্রাকচারটা। এখানে প্যারোটিড গ্ল্যান্ডটা যে স্ট্রাকচারগুলোর উপরে থাকে বা প্যারোটিডের ডিপে যে স্ট্রাকচারগুলো আছে ওগুলোকে আমরা বলে থাকি প্যারোটিড বেড। প্যারোটিড গ্ল্যান্ডটাকে যদি আমরা উঠিয়ে ফেলি তখন আমরা প্যারোটিড বেডটা দেখতে পাব, সেম অ্যাজ স্টমাক বেড বা অন্য যে কোনো অর্গ্যানের বেড যেগুলো আমরা পড়েছি। তো প্যারোটিড বেডে কী কী থাকে আমরা যদি পিছন থেকে সামনের দিকে দেখি, এখানে থাকবে ম্যাস্টয়েড প্রসেস, স্টাইলার প্রসেস অ্যান্ড দ্য থ্রি মাসেলস অ্যাটাচ টু ইট, স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। স্যালোম্যাস্টয়েড ফোরামেনের ইম্পর্টেন্সটা এখান থেকে, সেভেন ক্রেনিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভটা আমাদের ক্রেনিয়াল ক্যাভিটি থেকে বের হয়ে আসছে, পোস্টের বেলি অফ দ্য ডায়াগ্যাস্ট্রি, ক্যারোটিড শিপ উইথ ইস কন্টেন্ট। এখানে আরেকটা ছবি, এখানেও আমরা প্যারোটিড বেডটাকে দেখতে পাচ্ছি, প্যারোটিড গ্ল্যান্ডটা সরানো হয়েছে, পিছন থেকে ম্যাস্টয়েড প্রসেস, স্যালোম্যাস্টয়েড প্রসেস, স্টাইলার প্রসেস, স্যালোম্যাস্টয়েড ফোরামেন, বাকিগুলো। দেখেন একটা এমআরআই, এক্সিয়াল একটা এমআরআই দেখানো হয়েছে যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটার বিস্তৃতি কতটুকু। এটা বোঝার জন্য প্রথমে আমরা মাঝখানে একটা স্ট্রাকচারকে আইডেন্টিফাই করি, সেটা হলো আমাদের রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এই যে এখানে ছবিটা দিকে দেখতে পাচ্ছি আমরা মাঝখানে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট জোন। এর মাঝ চারিদিকে এই যে সাদা অংশগুলো, এগুলো এখানে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডের বিস্তৃতি। তার মানে গ্ল্যান্ডটা যে একদম ক্যাপসুলের ভিতরে সুন্দরভাবে একটা জায়গাতে, মানে নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে থাকবে সেটা না, প্রায় দেখা যায় যে এটা সামনে এবং পিছনের দিকে চারিদিকে কিছু এক্সটেনশন থাকতে পারে প্যারোটিডের। এগুলো হচ্ছে আমাদের, এই নলেজটা আমাদের প্যারোটিড গ্ল্যান্ড সার্জারিতে আমাদেরকে হেল্প করবে। ওকে, এবার আসি আমরা নার্ভ সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা সিম্প্যাথেটিক থেকেও সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক যদিটা বলি আমরা, প্যারাসিম্প্যাথেটিকটা প্রথমে আমরা দেখি। প্যারাসিম্প্যাথেটিকটা হলো আপনার সিক্রেটো মোটর। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসছে মেডুলার ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস থেকে, মেডুলার ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, সেখান থেকে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ আসছে। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, টিম্প্যানিক ব্রাঞ্চ, যেটা আর একটা নাম নার্ভ অফ জ্যাকবসন। নার্ভ অফ জ্যাকবসন দিয়ে এখানে টিম্প্যানিক প্লেক্সাসে এসে পৌঁছাচ্ছে। তারপর টিম্প্যানিক প্লেক্সাস থেকে টিম্প্যানিক নার্ভ, দেখেন সিরিয়াল সবগুলো আছে, টিম্প্যানিক নার্ভ যাচ্ছে আপনার অটিক গ্যাংলিয়নে, সরি লেসার পেট্রোসাল নার্ভের মাধ্যমে যাচ্ছে অটিক গ্যাংলিয়নে, অটিক গ্যাংলিয়ন থেকে, অটিক গ্যাংলিয়ন থেকে আপনার অরিকুলো টেম্পোরাল নার্ভ এসে সাপ্লাই দিচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে দেখুন প্যারোটিড গ্ল্যান্ডের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আবার রিভিউ করি, ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস অফ মেডুলা, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, টিম্প্যানিক ব্রাঞ্চ, নার্ভ অফ জ্যাকবসন, তারপর টিম্প্যানিক প্লেক্সাস, লেসার পেট্রোসাল নার্ভ, অটিক গ্যাংলিয়ান, তারপর অরিকুলো টেম্পোরাল নার্ভ। আর সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসছে কোথা থেকে, দেখেন একই ছবিতে আছে, এটা হলো সুপিরিয়ার সার্ভাইকাল গ্যাংলিয়া, এখান থেকে এসে এটা আর্টারির চারিদিকে, আর্টারির সাথে, আর্টারির সাথে এসে এটা গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে। এবার প্যারোটিড গ্ল্যান্ড আমাদের তো স্যালাইভা সাপ্লাই, স্যালাইভা তৈরি করছে আমাদের বডিতে, আমরা পড়ছি স্যালাইভারি গ্ল্যান্ড ডিসঅর্ডার, তো স্যালাইভার ফিজিওলজি আমাদের একটু জানা দরকার, তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। তো স্যালাইভার কতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ এক্সাম, এনি টাইপ,
দেখেন ক্যারাটার গ্ল্যান্ডের যে সাইজ, স্যালাইভারি গ্ল্যান্ডের যে সাইজ সেটার তুলনায় স্যালাইভার প্রোডাকশন কিন্তু অনেক বেশি, হাই ভলিউম রিলেটিভ টু দ্য সাইজ অফ দ্য গ্ল্যান্ড, রিচ ইন বাইকার্বনেট অ্যান্ড পটাশিয়াম, ইট হ্যাজ গট লো সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড কনসেন্ট্রেশন, এটা টনিসিটি প্লাজমার থেকে কম, এটা হাইপোটনিক টু প্লাজমা। এখানে কী কী এনজাইম আছে? আলফা অ্যামাইলেজ, লিঙ্গুয়াল লাইপেজ আর ক্যালিক্রিন। স্যালাইভা কীভাবে প্রডিউস হয়? স্যালাইভা প্রোডাকশনটা কিন্তু দুই স্টেপে হচ্ছে। একটা স্টেপ হচ্ছে আপনার অ্যাসিনাসের ভিতরে। আমরা যদি আবার হিস্টোলজি জ্ঞান নলেজগুলোকে আমরা একটু রিশাফল করি তাহলে আমরা দেখতে পাবো যে মানে মনে করতে পারবো যে স্যালাইভারি গ্ল্যান্ডে আমাদের কী কী থাকছে। আমাদের একটা অ্যাসিনাই থাকে আর একটা ডাক্ট থাকে, রাফলি যদি আমরা চিন্তা করি। আচ্ছা, অ্যাসিনাস থেকে আমাদের প্রথমে হলো স্টেজ ওয়ানে আমাদের প্লাজমার প্লাজমার সমান কনসেনট্রেশনের মানে টনিসিটির স্যালাইভা তৈরি হবে, এবং পরবর্তীতে যখন ডাক্টের মধ্যে দিয়ে ওই স্যালাইভাটা পাস করবে তখন ওটার কম্পোজিশনের মধ্যে চেঞ্জ হবে। এই দুইটা স্টেপে আমাদের স্যালাইভা ফর্ম হচ্ছে। প্রথমে যখন হচ্ছে তখন এটা হলো ইট ইজ আইসোটনিক টু প্লাজমা। আমরা ছবিতে দেখতে পারি এটা হলো প্লাজমা লাইক, সোডিয়াম ক্লোরাইড রিচ। আবার ডান দিকে এসে খেয়াল করি যখন এটা ডাক্টের মধ্যে দিয়ে পাস করে তখন কিন্তু এখান থেকে সোডিয়াম এবং ক্লোরিন বের হয়ে যাচ্ছে, সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন বের হয়ে যাচ্ছে, আর ভিতরে আসছে কি পটাশিয়াম এবং বাইকার্বনেট। তো ফাইনালি যে স্যালাইভাটা আমাদের মুখে আসছে সেটা হলো হাইপোটনিক। এটা নর্মাল সিচুয়েশনের কথা বলছি, এটা নর্মাল সিনারিও। ওই কথাটাই এখানে আমরা আবার রিভিউ করি, রিভিউ করে দেখি যে প্রথম স্টেপে যে অ্যাসিনাস, অ্যাসিনাস থেকে ইনিশিয়াল স্যালাইভা তৈরি হচ্ছে যেটার কম্পোজিশন থাকে অ্যাজ সেম অ্যাজ প্লাজমা, এটা আইসোটনিক। এখানে প্লাজমাতে যে পরিমাণ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট আয়ন থাকে এখানেও একই পরিমাণে থাকে। যখন এটা ডাক্টের মধ্যে দিয়ে পাস করে তখন কিন্তু এটার কম্পোজিশন মডিফাইড হয়ে যায়। কীভাবে মডিফাইড হয়ে যাচ্ছে? সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন রিঅ্যাবজর্ব হয়ে যায়, পটাশিয়াম এবং বাইকার্বনেট সিক্রেটেড হয় ডাক্টের ভিতরে। অ্যালডোস্টেরনের কথা মনে আছে, যেটা আমাদের রেনাল টিউবের উপরে কাজ করতো, সেম এফেক্ট অ্যালডোস্টেরনের এখানেও আছে। তাহলে অ্যালডোস্টেরন এফেক্ট আমরা কোথায় দুই জায়গা পেলাম, একটা রেনাল টিউবেল, একটা এখানে। এখানে এফেক্টটাও সেম, সোডিয়াম রিঅ্যাবজর্ব করবে, পটাশিয়াম সিক্রেট করবে। এখন স্যালাইভার ভিতরে যে ওয়াটার কন্টেন্ট থাকে, ওয়াটার কন্টেন্টে কি কোনো চেঞ্জ হয়? খুবই ইউজুয়ালি হয় না, কারণ এই ডাকগুলো অলমোস্ট ইম্পারমিয়েবল টু ওয়াটার। তো যখন এখানে ইলেকট্রোলাইটগুলো চলে যাচ্ছে, চলে যাওয়ার কারণে এরা হাইপোটনিক হয়ে যাচ্ছে। এখন এখানে একটা কথা জেনে রাখা দরকার যে এই ফ্লোটা টাইম ডিপেন্ডেন্ট, এই ফ্লোটা টাইম ডিপেন্ডেন্ট। নর্মাল কন্ডিশনে যখন আমাদের যতটুকু স্যালাইভা প্রডিউস হওয়ার দরকার ততটুকু যখন হবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় থাকে এই আয়নিক এক্সচেঞ্জগুলো ঘটার। এই জন্য স্যালাইভাটা প্রথমে আইসোটনিক থেকে হাইপোটনিক হয়ে যাচ্ছে, কিন্তু যখন দ্রুত মানে বা বেশি স্যালাইভেশন হবে, এবং ডান দিকে এই উলফটাকে দেখি যেরকম খুব এক্সেসিভ স্যালাইভেশন হচ্ছে কোন একটা কারণে, তো তখন এই চেঞ্জটা, এই টাইম ডিপেন্ডেন্ট এই চেঞ্জের টাইমটা কিন্তু স্যালাইভা পায় না। তার ফলে কী হয়? ওই স্যালাইভাটা আইসোটনিক টু প্লাজমাই থেকে যায়। ওকে, এই কথাটা আবার দেখি আমরা, মানে লোয়েস্ট, এই কথাটাকে এখানে আবার বলা হচ্ছে যে লোয়েস্ট ফ্লো রেটে স্যালাইভার অসমোলারিটি হয় লোয়েস্ট, কারণ কি অনেক টাইম পাচ্ছে চেঞ্জ করার। ওকে, আর হাইয়েস্ট ফ্লো রেট যখন হয় তখন স্যালাইভার কম্পোজিশন ইজ অ্যাজ সেম অ্যাজ দ্য প্লাজমা, মানে টাইম ডিপেন্ডেন্ট এই ব্যাপারটার কারণে। শুধুমাত্র একটা আয়ন হলো ব্যতিক্রম, সে আয়নটা হলো বাইকার্বনেট আয়ন। এটা হলো বাইকার্বনেট সিক্রেশন ইজ সিলেক্টিভলি স্টিমুলেটেড ওয়েন স্যালাইভার সিক্রেশন ইজ স্টিমুলেটেড। ওকে, এবার আমরা আসি স্যালাইভার প্রোডাকশন হাউ ইজ ইট রেগুলেটেড বাই বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের ফ্লো কীভাবে, সিম্প্যাথেটিকের ট্র্যাক কোথা দিয়ে কোথা দিয়ে আসছে আমরা একটু আগে রিভিউ করলাম। ওকে, তো সিম্প্যাথেটিক আসার মানে যখন আসছে গ্ল্যান্ডে, গ্ল্যান্ডে ইস মানে কাছে যখন আসছে, অরে নার্ভটা যখন গ্ল্যান্ডে ইনারভেট করলো তখন ওখানে ইট ইনক্রিজেস দ্য প্যারাসিম্প্যাথেটিক ইনক্রিজেস স্যালাইভারি প্রোডাকশন, ইট অ্যাক্টস অন দ্য কোলিনার্জিক রিসেপ্টার্স অন দ্য অ্যাসিনার অ্যান্ড ডাকটাল সেল। আর কোলিনার্জিকের মধ্যে দুইটা থাকে, মাস্কারিনিক নিকোটিন, যেখানে মাস্কারিনিক রিসেপ্টার আছে, আর রিসেপ্টার উপরে কাজ করার পরে আমাদের এখানে সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে দুইটা, ইনোসিটল ট্রাইফসফেট আর একটা হলো ইন্টারসেলুলার ক্যালসিয়াম। আবার যখন সিম্প্যাথেটিক কাজ করে তখন কিন্তু সিম্প্যাথেটিকের রিসেপ্টার হলো বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টার, এবং এখানে সেকেন্ড মেসেঞ্জার কিন্তু
সিএমপি সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট। এই পার্থক্য দুটো আমাদেরকে স্পষ্ট করা লাগবে যেন কোনো পরীক্ষাতে আমাদের এটা ভুল না হয়। সময় কম থাকার কারণে এগুলো ভুল হয়ে যায়, জানা জিনিসও ভুল হয়, সেটা যেন আমাদের না হয়। আর এটা একটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশন হলো যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেগুলো যেমন অ্যাট্রোপিন যদি আমরা দিই, তখন কিন্তু কোলিনার্জিকের পাথওয়েটা বন্ধ হয়ে যাচ্ছে, কোলিনার্জিকের এইটা কাজ করতে পারছে না। কাজ করতে না পারলে তখন স্যালাইভার প্রোডাকশন কিন্তু কমে যাবে, ফলে আমাদের কী হবে, ড্রাই মাউথ হবে। অ্যাট্রোপিনাইজেশনের যে সাইন সিমটমগুলো তার মধ্যে ড্রাই মাউথ একটা, এই কারণে হচ্ছে। কী কী কারণে আমাদের স্যালাইভার প্রোডাকশন অ্যাফেক্টেড হতে পারে? হাইড্রেশন, বডি হাইড্রেশন স্ট্যাটাস, সার্কাডিয়ান রিদম আছে, বডি পোশ্চার, লাইটিং, স্মোকিং, মেডিকেশন, এক্সারসাইজ, অনেকগুলো কারণে হতে পারে। আগে যে কথাগুলো বললাম আমরা স্যালাইভার প্রোডাকশন রেগুলেশন, যে সেই কথাটা সামারি এখানে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটা আলাদা পাথওয়েতে মাস্কারেটিক আর এদিকে বিটা রিসেপ্টর দিয়ে কাজ করছে সেকেন্ড মেসেঞ্জারগুলো। এবার আসি আমরা, চলে আসি ডিসঅর্ডার প্যারোটিক গ্ল্যান্ডের ডিসঅর্ডারগুলোর ব্যাপারে। ডিসঅর্ডারগুলোর মধ্যে আমাদের কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকতে পারে, তবে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো ইউজুয়ালি কম, ইউজুয়ালি খুবই কম, প্যারাটিটা অত দেখা যায় না। মোস্ট কমনলি আমরা যেগুলো ক্লিনিক্যালি ফেস করি সেটার মধ্যে সেটা হলো ইনফ্লামেটরি ডিসঅর্ডার। প্যারাটিটার ইনফ্লামেটরি ডিসঅর্ডারের মধ্যে ভাইরাস, ভাইরাল কজ যদি হয়, নাম্বার ওয়ান কজ আসবে হলো মাম্পস। তারপরে অন্য কজগুলো আমরা চিন্তা করবো, সবার আগে আসবে হলো মাম্পস। যদি কোথাও কোনো একটা অঞ্চলে মাম্পস এন্ডেমিক থাকে এবং কোনো বাচ্চা দুইটা তার বাইল্যাটারাল ফেসিয়াল সোয়েলিং নিয়ে আসে, তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে এটা মাম্পস, মানে ভাইরাল কজ, ভাইরাল কজ অফ প্যারোটিক গ্ল্যান্ড সোয়েলিং। ব্যাকটেরিয়াল কজের মধ্যে এটা ইউজুয়ালি হয় হচ্ছে আপনার যাদের প্যারোটিক গ্ল্যান্ডের ভিতরে স্টোন আছে, স্টোনের ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, ওখানে সেকেন্ডারি ইনফেকশন হয় বাই স্ট্যাফোরিয়াস অর স্টেপটোকক্কাস ভিরিডেন্স, মোস্ট কমনলি। আর যখন মেডিকেল সায়েন্স খুব বেশি উন্নত ছিল না, মানুষের পোস্ট অপারেটিভ ফ্লুইড ব্যালেন্স এবং পোস্ট অপারেটিভ পেশেন্ট কেয়ার সম্পর্কে নলেজ অতটা ভালো ছিল না, তখন পোস্ট অপারেটিভ ওরাল হাইজিন মেনটেন না করার কারণে, ডিহাইড্রেশনের কারণে বা প্রপার কেয়ার না থাকার কারণে অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস খুব কমন ছিল এবং এগুলো ছিল মৃত্যুর অন্যতম কারণ একটা সময়ে। বর্তমান সময়ে এটা অনেকখানি কমে এসছে। আরেকটা কজ হতে পারে ইনফ্লামেশনের, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাইলোগ্রাফি। আমরা যে টেস্টগুলো করি, ডাই ইঞ্জেক্ট করে আমরা প্যারোটিক ডাক্টের কন্ডিশন আমরা দেখি সাইলোগ্রাফিতে, সাইলোগ্রাফি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাকিউট ইনফেকশনস, এটা আমরা যেন কখনো না করি। এবার আসি আমরা রিকারেন্ট প্যারোটাইটিস, আরেকটা রিকারেন্ট প্যারোটাইটিস অফ চাইল্ডহুড ইনফ্লামেটরি ডিসঅর্ডারের মধ্যে। এখানে এক্সরে করলে আমরা পাবো ক্যারেক্টারিস্টিক স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, রিকারেন্স যেহেতু, তো বাচ্চার বারবার সোয়েলিং হবে, এখানে রিজিয়ন পেইন হবে, ফিচার থাকবে। আর এইচআইভি এফেক্টেড পেশেন্টদের প্যারোটিক গ্ল্যান্ড ইনফ্লামেশন হয় অ্যান্ড দে ক্যান বি বাইল্যাটারাল। এবার আসি আমরা অবস্ট্রাকটিভ ডিসঅর্ডারগুলো, মেইনলি ডিউ টু স্টোন ফরমেশন অর স্ট্রাকচার। সাইলোলিথিয়াসিস অর স্টোন ফরমেশন ইন দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস, এখানে প্যারোটিডে স্টোন ফরমেশন খুবই কম হয়। যতগুলো স্যালাইভারি গ্ল্যান্ডে যত স্টোন হয় তার মধ্যে অনলি 20% আমরা পাই প্যারোটিডে, আর 80% হবে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে। আমরা মেজর স্যালাইভারি গ্ল্যান্ড পড়েছিলাম তিনটা, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, যে বেশি হয় সাবমেন্ডিবুলারে। আর কেন ব্যাখ্যাটা আসছে পরে, সিমটমগুলা স্টোন বা স্ট্রিকচারের কারণে সিমটমগুলো হয় মিলের আগে, খাবারের আগে, যখন স্যালাইভার সিক্রেশনটা হবে, তখন যদি স্যালাইভারি ডাক্টটা অবস্ট্রাক্টেড থাকে তখন কি হবে, স্যালাইভার বের হতে পারবে না, গ্ল্যান্ডটা ফুলবে এবং ওখানে ক্যাপসুল স্ট্রেচিংয়ের কারণে নার্ভ ইরিটেশন এবং পেইন হবে। ওকে, আচ্ছা, প্যারোটিক গ্ল্যান্ডের স্টোনগুলার তো একটা প্রপার্টি আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দে আর স্মল, মাল্টিপল অ্যান্ড মোস্টলি প্রেজেন্ট ইন দ্য সাবস্টেন্স অফ দ্য গ্ল্যান্ড। অন দ্য কন্ট্রারি, আমরা যদি সাবমেন্ডিবুলারের কথাটা বলি, যেহেতু আমরা বললামই যে সাবমেন্ডিবুলার সবচেয়ে বেশি হচ্ছে, ওখানে কেমন হচ্ছে, ওখানে স্টোনগুলো থাকে লার্জ, সিঙ্গেল অ্যান্ড সিচুয়েটেড কমনলি ইন দ্য ডাক্ট, গ্ল্যান্ডের ভিতরে যে থাকবে না এমন না, কমনলি। এখন প্রশ্ন আসতে পারে যে কেন হচ্ছে সাবমেন্ডিবুলার, উত্তরটা আমি এখনই দিই, পরবর্তীতে যখন আবার সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড নিয়ে আমরা ডিসকাস করবো তখন আরও ডিটেলস জানতে পারবো। সেটা হলো যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটার অবস্থানটা ডাক্টের ওপেনিং থেকে নিচে, দ্য গ্ল্যান্ড লাইজ বিলো দ্য ওপেনিং অফ দ্য ডাক্ট,
এটার জন্য কি হচ্ছে, ইট ইম্পিডস দ্য ড্রেনেজ অ্যান্ড ইট এনকারেজেস স্টাসিস। মোর ওভার দ্য সিক্রেশন অফ দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড ইজ মোর মিউকাস কন্টেইনিং, মোর ভিসকাস। আর প্যারোটিডের সিক্রেশনটা হলো মোর সেরাস, এই কারণে আমাদের সাবমেন্ডিবুলারগুলো বেশি হচ্ছে। ওকে, একটা জিনিস আমরা মাথায় রাখতে পারি যে প্যারোটাইটিসের চারটা কজ, চারটা ডি দিয়ে মনে রাখতে পারি, ডিভাইলিটি, ডিহাইড্রেশন, ডিপ্রেস সালাইভেশন, ডার্টি মাউথ, মানে যাদের পুয়ার ওরাল হাইজিন আছে তারা এটার জন্য সাসেপ্টেবল। প্যারোটিডের আরেকটা ডিসঅর্ডারের মধ্যে আমাদের আসবে হলো টিউমার, টিউমার্স অফ দ্য প্যারোটিড। স্যালাইভারি গ্ল্যান্ডের যতগুলো টিউমার হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় হলো প্যারোটিডে, ইজ দ্য মোস্ট কমন সাইট ফর স্যালাইভারি টিউমার। আর প্যারোটিডটাকে আমরা বলছিলাম যে দুইটা পার্ট, সুপারফিশিয়াল ডিপ, সুপারফিশিয়ালে বেশি। আর 80-90% প্যারোটিড টিউমার্স আর বিনাইন। এই চার্টটা আমরা খেয়াল করি, এখানে দেখেন যে গ্ল্যান্ডের সাইজগুলার, সরি, গ্ল্যান্ডের সাইজগুলো যদি আমরা তুলনা করি যে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, মানে বড় থেকে আমি ছোটোর দিকে যাচ্ছি, আর মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড তো আছে, তো যত বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি আমার এখানে স্যালাইভারি গ্ল্যান্ডে টিউমার হওয়ার পরিমাণ কিন্তু তত কমছে। সবচেয়ে বড় যেটা ওটাতে টিউমার সবচেয়ে বেশি হচ্ছে, সবচেয়ে ছোটো যেটা ওটাতে টিউমার কিন্তু কম হচ্ছে, কিন্তু ম্যালিগন্যান্ট পটেন্সিয়াল রিভার্স হয়ে যাচ্ছে, যেটাতে টিউমার বেশি হয় ওটার ম্যালিগন্যান্ট পটেন্সিয়াল কম, আবার যেটাতে টিউমার কম হয় কিন্তু কম হলে সেটা আবার ম্যালিগন্যান্ট হওয়ার চান্সটা বেশি টিউমারটা। স্টোনের ক্ষেত্রে আমরা কি পড়ে আসলাম, উল্টা, যে সাবম্যান্ডিকুলারে সবচেয়ে বেশি স্টোন হচ্ছে, প্যারোটিডে কম, আবার টিউমারের ক্ষেত্রে দেখে গেলাম যে রিভার্স পিকচার, যে আমাদের প্যারোটিডে টিউমার সব থেকে বেশি হচ্ছে, সাবম্যান্ডিকুলার, সাবলিঙ্গুয়াল বা মাইনোগুলাতে আস্তে আস্তে কম, ফ্রিকোয়েন্সি কমছে, আবার ম্যালিগন্যান্ট পটেন্সিয়ালটাও কিন্তু রিভার্স, প্যারোটিডে কম, বাকিগুলোতে বেশি। ওকে, এবার আমরা দেখি কয়েকটা ক্লাসিফিকেশন, যে প্যারোটিডের স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারগুলোকে আমরা কীভাবে ক্লাসিফাই করবো। এখানে সবথেকে কমন যে টিউমারটা সেটা হলো হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা, সবচেয়ে কমন প্লিওমরফিক অ্যাডেনোমা। মনোমরফিক যেটা আছে কিছু, মনোমরফিকের মধ্যে অ্যাডেনোলিম্ফোমাটা হলো কমন, এগুলো কমন দুটা দেওয়া, আর অনেকগুলোর নাম আছে এখানে। প্যাথোলজি যদি আমরা, হিস্টোলজিক্যাল স্লাইড যদি আমরা দেখি, প্লিওমরফিক অ্যাডেনোমার প্যাটার্নগুলো হবে এরকম, এখানে আমাদের সেগুলো দেখতে হচ্ছে। এবার দেখেন, একটা প্যারোটিড গ্ল্যান্ডে বা কোনো স্যালাইভারি গ্ল্যান্ডে আপনি একটা সোয়েলিং পেলেন, সোয়েলিং পাওয়ার পেলে ক্লিনিক্যালি আপনি কিভাবে ধারণা করবেন বা আপনার মাথায় কখন আসবে কথাটা, ধারণাটা যে এটা আপনার কি হচ্ছে, একটা হাইগ্রেড টিউমার হচ্ছে, এটা একটা ম্যালিগন্যান্ট হাইগ্রেড টিউমার, ফেশিয়াল নার্ভ উইকনেস, যদি এটা র্যাপিডলি এনলার্জ করে, ওভারলাইং স্কিনে যদি ইনজুরেশন বা আলসারেশন হয়, আর যদি সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, এই চারটা আপনাকে অ্যালার্ট করবে যে এই আন্ডারলাইন যে টিউমারটা এটা ম্যালিগন্যান্ট এবং এটা হাইগ্রেড ম্যালিগন্যান্ট টিউমার। এবার আমরা কিছু ছবি দেখি, প্যারোটিড গ্ল্যান্ডে কিছু ছবিগুলো আমরা দেখি। প্লিওমরফিক অ্যাডেনোমা, ওভারলাইং স্কিন নর্মাল, কোনো ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল কোনো অ্যাসিমেট্রি নাই, আপাতত ঠিক আছে। ওকে, এটা হলো আমাদের ওয়ার্থিংস টিউমার, এটা ছিল প্লিওমরফিক অ্যাডেনোমা, ছিল হচ্ছে প্লিওমরফিক, আর ওয়ার্থিংস টিউমার কিন্তু মনোমরফিক অ্যাডেনোলিম্ফোমা। একটা ক্লিনিক্যালি একটা ডিফারেনশিয়েটিং পয়েন্ট, সেটা হলো অ্যাঙ্গেল অফ দ্য জ, অ্যাঙ্গেল অফ দ্য জ, জয়ের একদম কাছাকাছি বা একটু নিচের দিকে থাকবে হলো ওয়ার্থিংস টিউমারটা। আর প্লিওমরফিক অ্যাডেনোমা যেটা, এটা ইউজুয়ালি অ্যাঙ্গেল অফ দ্য জ থেকে একটু উপরে থাকে, এখানে যেটা একটু বড় সাইজের হয়ে যাওয়ার, পেডানকুলেটেড হওয়ার জন্য এটা নিচে চলে এসছে। ইউজুয়ালি প্লিওমরফিক অ্যাডেনোমা রিলেটিভলি উপরে এবং মনোমরফিকটা আরেকটু নিচে ক্লিনিক্যালি। কখনো কখনো মানে বিনাইন বা ম্যালিগন্যান্ট বা কোন টাইপের সেটা আমরা পুরোপুরি বুঝতে পারবো না, যেমন এখানে একটা অ্যাসিনিক সেল টিউমার ছিল প্যারোটিড গ্ল্যান্ডের, যেটা দেখতে কিন্তু অলমোস্ট একই রকম, আমাদের কিন্তু প্লিওমরফিক অ্যাডেনোমার মতো বা ওয়ার্থিংস টিউমারের মতোই আমরা যেরকম দেখছিলাম ওরকমই সোয়েলিং, খুব আলাদা করে বোঝা যাচ্ছিল না। এখানে দেখি ছবিটা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে স্কিন কিন্তু ইনভলভ হয়ে গেছে, স্কিন কিন্তু ইনজুরেটেড, রেড লাল ব্লাড ভেসেল আমরা দেখতে পাচ্ছি স্কিনের উপরে, এটা একটা কার্সিনোমা প্যারোটিডের পেশেন্ট। এখানে দেখেন এই ভদ্রমহিলার বা ভদ্রলোকের যেই হোক, তো ওনার কিন্তু প্যারোটিড রিজনে একটা সোয়েলিং, আর কিন্তু তেমন স্কিন ইনভলভমেন্ট নাই, কোনো কিছু নেই। পরবর্তীতে এটা দেখা গেল যে এটা হলো একটা
প্রিঅরিকুলার লিম্ফেডেনোপ্যাথি, এখানে এটা কোনো প্যারোটিডের কোনো সেলিংই না। তো একটা ফিচার প্যারোটিড আর অন্য প্রিঅরিকুলার লিম্ফেডেনোপ্যাথি ডিফারেনশিয়েট করার, সেটা হলো প্রিঅরিকুলার লিম্ফ নোডগুলো কিন্তু ফ্রিলি মোবাইল, অনেক আপনি অনেক কিছু নাড়াতে পারবেন, অনেক মানে প্যারোটিড সোয়েলিং যতটুকু মোবাইল হবে এটা তার থেকে বেশি মোবিলিটি দিয়ে আপনি আলাদা করতে ধারণা পেতে পারবেন। মামসের পেশেন্ট দেখেন, বাইল্যাটারাল মামস, ইনি ইয়াং ফিমেল পেশেন্ট, ফেসিয়াল সোয়েলিং এবং অনেক সময় ডাবল চিন হয়ে যায়, এটা হলো একটা আর একটা প্যারোটিড সোয়েলিং, সো ইজ দ্য কেস অফ ক্রনিক প্যারোটাইটিস। ইউনিল্যাটারাল মামস, ইয়াং ফিমেল পেশেন্ট, ডিফিউজ সোয়েলিং অফ দ্য লেফট প্যারোটিড। ওকে, এখানে দেখেন ডান দিকের ছবিটা খেয়াল করেন, এখানে কিন্তু স্কিন আলসারেটেড মনে হতে পারে যেটা প্যারোটিড টিউমার, ওভারলাইং স্কিনকে ইনভলভ করে আলসারেট করে ফেলেছে, কিন্তু এটা কিন্তু না, এটা হলো এখানে দেখা গেছে বায়োপসি করেছে, ইট ওয়াজ আ স্কোয়ামাস সেল কার্সিনোমা অরিজিনেটিং ইন দ্য রিজন, দেয়ার ওয়াজ নো প্রবলেম ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ড, ফেসিয়াল নার্ভেও কোনো উইকনেস ছিল না এবং এটা প্যারোটিড গ্ল্যান্ডেও কোনো কিছু ছিল না। লেফটের ছবিটা দেখেন, এটা একটা সাবম্যান্ডিবুলার সোয়েলিং, এটা কিন্তু সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের জন্য না, এটা জাস্ট জাস্ট লিম্ফ নোড, অ্যান্ড এটা হচ্ছে হলো সেকেন্ডারি কার্সিনোমা ফ্রম দ্য টাং, এটা ডিপোজিটের কারণে যেগুলো রিএমবার্জমেন্ট। আরও কিছু ডিজঅর্ডার হতে পারে, ডিজেনারেটিভ ডিজঅর্ডার, সফগেন্স ডিজিজ বা বিনাইন লিম্ফোপ্যাথিক লেশনস, এগুলো লেস কমন। ওকে, তো আমরা দেখি মানে একটু রিভিউ করি যে প্যারোটিড একটা গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড কী কী কারণে সোয়েলিং হতে পারে, ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভাইরাল, ডার্ক অবস্ট্রাকশন, সাইলেকটেসিস বা ক্রনিক ইনফেকশন, তারপর টিউমার, সার্কোয়েডোসিস, সফগেন্স ডিজিজ। এবার আসি আমরা প্যারোটিড গ্ল্যান্ডের সার্জারি, যদি প্যারোটিড গ্ল্যান্ড আমাদের রিমুভ করতে হয় সেটা টিউমারের কারণে হোক বা ক্রনিক প্যারোটাইটিসের জন্য হোক, যে কারণেই হোক, প্যারোটিড গ্ল্যান্ড সার্জারি আমাদের লাগতে পারে। প্যারোটিড গ্ল্যান্ড সার্জারির জন্য আমরা জানার জন্য অ্যানাটমিটা আমরা প্রথমেই দেখলাম, এবার আসি আমরা যে সার্জারিগুলো করবো এই অপারেশনগুলোকে আমরা কীভাবে ক্লাসিফাই করি। যদি আমরা প্যারোটিড গ্ল্যান্ডে পুরো প্যারোটিড গ্ল্যান্ডটাকে আমরা ফেলে দেই, সাথে যদি আমরা ফেসিয়াল নার্ভটাকেও স্যাক্রিফাইস করি, মানে গ্ল্যান্ডের সুপারফিশিয়াল পার্ট, ফেসিয়াল নার্ভ, ডিপ পার্ট, অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড, সব কিছু যদি আমরা স্যাক্রিফাইস করি, তখন সে সার্জারিটাকে আমরা বলছি হলো র্যাডিক্যাল প্যারোটিডেক্টমি। যদি আমরা ফেসিয়াল নার্ভের সবগুলো ব্রাঞ্চ না, কিছু ব্রাঞ্চ রেখে দিয়ে কিছু ব্রাঞ্চ স্যাক্রিফাইস করি আমরা, তখন সেটাকে আমরা বলছি সেমি কনজারভেটিভ। ফেসিয়াল নার্ভকে যদি আমরা সেভ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো কনজারভেটিভ। তার মানে ফেসিয়াল নার্ভের রেফারেন্সে প্যারোটিড সার্জারি তিন টাইপের। ওকে, এবার দেখি আমরা এক্সটেন্ট অফ টিস্যু রিমুভ, টিস্যু রিমুভালের উপর ডিপেন্ড করে কয় টাইপের, সুপারফিশিয়াল, ডিপ, টোটাল। সুপারফিশিয়াল পার্টটাকে যদি আমরা ফেলে দিই তাহলে সুপারফিশিয়াল, ডিপ ফেললে ডিপ, আর টোটাল হলো পুরোটা। কিন্তু ডিপ আসলে ইউজুয়ালি একা করা হয় না, এটা সুপারফিশিয়ালের সাথে কম্বাইন ডি করা হয়। ওকে, পার্শিয়াল প্যারোটিডেক্টমি, দেখেন রিসেকশন অফ দ্য প্যারোটিড প্যাথোলজি উইথ দ্য মার্জিন অফ নর্মাল টিস্যু, মানে আমরা পুরো সুপারফিশিয়াল, ধরেন একটা প্লিওমরফিক অ্যাডিনোমা আছে সুপারফিশিয়াল পোর্শন, আমি পুরো সুপারফিশিয়াল পোর্শনটা ফেলে দিলাম না, না করে আমি শুধুমাত্র একটা পার্ট ফেললাম উইথ দ্য মার্জিন অফ নর্মাল টিস্যু। ওকে, তখন এটাকে আমরা বলছি পার্শিয়াল প্যারোটিডেক্টমি। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি এটা তো আমরা আগে বলেছি, সেটা সুপারফিশিয়ালটা। প্যারোটিড সার্জারির আগে কয়েকটা ব্যাপারে কনসেন্ট নিতে হবে আপনাকে, স্পেসিফিকলি কয়েকটা ব্যাপার অ্যাড্রেস করতে হবে পেশেন্টের কাছে। যেমন একটা হলো স্কার, আপনি যেখানে কাটবেন এখানে একটা স্কার থাকবে। অ্যানাস্থেশিয়া, গ্রেট অরিকুলার নার্ভ ড্যামেজ হতে পারে, তো আপনার কানের কাছে এবং চারিদিকে জায়গাতে আপনি বোধ পাবেন না বা বোধ শক্তি পরিবর্তন হয়ে যাবে, পেশেন্টকে এটা বলতে হবে। ফেসিয়াল নার্ভের উইকনেস, মেবি টেম্পোরারি, মেবি পারমানেন্ট। ফেসিয়াল কন্ট্রোল, যখন একটা গ্ল্যান্ডটা আপনার চলে যাবে হয়তো আরও অ্যাসোসিয়েটেড কিছু অংশ আপনাকে ফেলতে হবে, তখন চেহারার ওদিকের আকৃতিটা একটু পরিবর্তন হয়ে যেতে পারে। ফ্রেস সিনড্রোম হতে পারে, ফ্রেস সিনড্রোম নিয়ে আমরা পরে আসছি। অরিকলটা আরও প্রমিনেন্ট দেখাতে পারে, দেয়ার মে বি স্যালাইভারি ফিস্টুলা, এগুলো পেশেন্টকে অবশ্যই প্রি অপারেটিভ এগুলো বলে পেশেন্টের কাছ থেকে বুঝিয়ে তারপরে কনসেন্ট নিতে হবে। ওকে, অ্যাবাউট দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইনসিশন, ইনসিশনটাকে আমরা মোস্ট কমনলি আমরা যেটা ইউজ করি এটাকে আমরা বলছি মডিফাইড ব্লেয়ার ইনসিশন। ইনসিশনটা তিনটা পার্ট মেইনলি, প্রথমে হলো আমরা কানের সামনে দিয়ে শুরু করবো, আমরা প্রি অরিকুলার রিজনে, প্রি অরিকুলার রিজনে শুরু করে অ্যারাউন্ড দ্য লোবিউল অফ দ্য ইয়ার, যে ম্যাস্টয়েড পর্যন্ত যাব, এক ম্যাস্টয়েড পর্যন্ত যেয়ে তারপর আবার আমরা নিচে কার্ভ করে সামনের দিকে আসবো, বিলো দ্য
well below the angle of the mandible. এটাকে বলে লেজি এস, লেজি অলস, লেজি এস ইনসিশন। এখানে দেখেন ইনসিশনের লাস্টে যে লিম্পটা, যেটা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের নিচে, এটা কিন্তু আমরা 2 সেন্টিমিটার নিচে নিচ্ছি, একদম অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলকে টাচ করে নিচ্ছি না, যাতে ওখানে যে ফেশিয়াল নার্ভের যে ব্রাঞ্চটা আছে আমরা এই ব্রাঞ্চটাকে যেন আমরা সেভ করতে পারি, ব্রাঞ্চটা যেন ড্যামেজ না হয় সেই জন্য এটা আমাদের করা। ওকে, যদি ব্লেয়ার ইনসিশনটা মডিফাইড ব্লেয়ারটা আমরা না দিই, আমাদের আর কি ইনসিশন আছে? একটা হলো ফেস লিফট ইনসিশন। এই ইনসিশনটা আমাদের কসমেটিক্যালি বেটার, কসমেটিক্যালি বেটার। শুরুটা হয় আগের মতোই, দেখেন, কারণ শুরু হচ্ছে, শুরু হয়ে পেছনে চলে যেয়ে এটা কিন্তু হেয়ার লাইনের ভিতরে চলে যায়, হেয়ার লাইনের ভিতরে চলে যাচ্ছে, যেন পরে সামনের দিকে এই দাগটা দেখা না যায়, এই কারণে ফর বেটার কসমেসিস। কিছু ছবি আমরা দেখি, যে প্যারোটিড গ্ল্যান্ড এখানে সোয়েলিং ছিল, ইট ওয়াজ টার্ন আউট টু বি আ ম্যালিগন্যান্ট টিউমার প্রিঅপারেটিভ ইনভেস্টিগেশনে। এখানে প্রিঅপারেটিভ সার্জিক্যাল মার্কিংটা মার্কিংটা দেখাচ্ছে, এখানে মার্কিংটা কিন্তু নিচে অনেক দূর এক্সটেন্ডেড, কারণ এই পেশেন্টের নেক ডিসেকশন দরকার হয়েছিল, নেক ডিসেকশন। যদি ক্লিনিক্যালি লিমনোড ইনভলভ থাকে বা প্রিঅপারেটিভ সিটি স্ক্যানে মনে হয় যে হ্যাঁ লিমনোড আছে, তখন নেক ডিসেকশন লাগতে পারে। ওকে, একটা প্যারোটিড গ্ল্যান্ড আমরা অপারেশন করলাম, কী কী কমপ্লিকেশন হবে? অন্য 5টা সার্জারি যা যা কমন থাকে এটাও তাই থাকবে, তাছাড়াও এখানে কিছু স্পেশাল থাকবে, যেমন ইনফেকশন, হেমাটোমা, তারপরে স্কিন ফ্ল্যাপ, ফ্ল্যাপ নেক্রোসিস, যে ফ্ল্যাপটা আমরা উঠাবো ওটা খুব পাতলা হলে ওইটা ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে, সবগুলো তো থাকছেই, সব বাদে আরও কিছু থাকছে। দেখেন সেটা হলো প্যারাসিসিয়া অর নামলেস অফ দ্য ইয়ার লোব, খুব কমন। কেন কমন? বিকজ গ্রেট অরিকুলার নার্ভ মে নিড টু বি ডিভাইডেড, গ্রেট অরিকুলার নার্ভটা ড্যামেজ হতে পারে। গ্রেট অরিকুলার নার্ভের রুট ভ্যালু কত? C2-C3। কোথা থেকে আসছে? সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসছে। ওকে, তাহলে এবার দেখেন, হেমাটোমা হতে পারে, স্যালাইভারি ফিস্টুলা, saliva leaks through the incision, temporal facial nerve weakness and permanent weakness. Another common complication, it is common, it's relatively uncommon, is Frey syndrome. Frey syndrome ta ki am parotid gland ta jokhon kete dei tokhon amader kintu auricular temporal nerve ta amader chole jacche, porobortite auricular temporal nerve er fiber er regeneration hoy, kintu ei regeneration ta hoy holo misdirected regeneration. ei misdirected regeneration er jonno এই ফাইবারগুলা লোকালি সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ডের গ্ল্যান্ডের ইনারভেশনের সাথে মিক্সড হয়ে যায়, সোয়েট গ্ল্যান্ডের সাথে কানেকশনগুলো হয়। কানেকশনগুলো হলে আগে যে স্টিমুলাসের জন্য স্যালাইভা সিক্রেশন হতো, এখন ওই স্টিমুলাসের জন্যই, ওই স্টিমুলাসের জন্য, ওই স্টিমুলাসের রেজাল্টেই ওই রিজনটাতে, আপনার প্যারাটিডের রিজনটাতে সোয়েটিং হবে, মানে টেম্পারেচার বেড়ে যাবে। ফ্রে সিন্ড্রোমের আরেকটা নাম হলো অরিকুলো টেম্পোরাল সিন্ড্রোম অর গাস্টেটরি সিন্ড্রোম, ইটস এ টাইপ অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটার ইনভেস্টিগেশন আমরা করবো কীভাবে? বাই আয়োডাইড স্টার্চ টেস্ট, আয়োডাইড স্টার্চ টেস্ট। আর এটা ট্রিটমেন্ট যে অপশন আছে, ট্রিটমেন্ট অপশনের মধ্যে এখানে বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, বোটুলিনাম টক্সিন এ, এটা 9-12 মাস এফেক্টিভ থাকে, টপিক্যাল অ্যান্টিপারস্পিরেন্ট অর ইফ নেসেসারি সার্জিক্যাল কানেকশন। আর অপারেশনের সময় চাইলে এটাকে প্রিভেন্ট করা যায়, ফ্রে সিন্ড্রোমটা বাই। এবার একটা জিনিস আমাদের দেখতে হবে, যে ফেশিয়াল মানে প্যারোটিড গ্ল্যান্ড সার্জারির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারটা আমাদেরকে প্রিজার্ভ করতে হয় সেটা হলো ফেশিয়াল নার্ভ। এই ফেশিয়াল নার্ভের ট্রাঙ্কটা অপারেশনের মধ্যে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে এটাকে বাঁচাতে হবে। বর্তমানে আমরা নার্ভ স্টিমুলেটর ইউজ করি, নার্ভ স্টিমুলেটরগুলো দিয়ে আমরা ফেশিয়াল নার্ভটা লোকেট করি, লোকেট করে তখন আমরা ওটাকে প্রিজার্ভ করি। এই জন্য যখন ড্র্যাপিং করা হয়, ড্র্যাপিং করার সময় কিন্তু ফেসের কিছুটা অংশ একটু বেশি আমাদেরকে এক্সপোজ রাখতে হবে, যেন মানে কোথায় মাসেল কখন টুইচ হচ্ছে, মাসেলের টুইচটা আমরা ভালোভাবে দেখতে পারি। যদি ওটা না করা যায়, মানে কোনো কারণে যদি নার্ভ স্টিমুলেটর আমরা ইউজ করতে না পারি, আগে যে আরও কিছু মেথড আছে আমাদের, সেই মেথডটা দিয়ে আমরা কিছু অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক ইউজ করি, ল্যান্ডমার্ক ইউজ করে আমরা ফেশিয়াল নার্ভের ট্রাঙ্কটা আইডেন্টিফাই করি। এটা দুভাবে করা যেতে পারে, একটা অ্যান্টিগ্রেড, একটা রেট্রোগ্রেড। ওকে, সো অ্যান্টিগ্রেড, এখানে আমরা কয়েকটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক দেখি, যেমন একটা হলো ইনফিরিয়র পোর্শন অফ দ্য কার্টিলেজিনাস ক্যানাল,
এটাকে বলা হলো আপনার ট্র্যাগাল পয়েন্টার, তারপর আপার বর্ডার অফ দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগ্যাস্ট্রিক মাসল, স্কোয়ামো টিম্প্যানিক ফিশার, স্টাইলয়েড প্রসেস, ম্যাস্টয়েড প্রসেস, এগুলো দিয়ে আমরা অপারেশনের সময় স্পেশাল নার্ভটাকে আইডেন্টিফাই করি। তাহলে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের আমাদের এই লেভেল পর্যন্ত যতটুকু জানার আমরা মোটামুটি জানলাম। এবার আমরা নেক্সট স্যালাইভারি গ্ল্যান্ডটা আসি, এটা হলো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। তো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের রস কি আমরা কোথায় লোকেটেড আমরা মোটামুটি সবাই তো বলতে পারি, জানি কোথায় আছে এখানে, এটা কোথায়, এটা হলো সাব মানে একটা অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুলের দুইটা ছিল সুপারফিশিয়াল ডিপ, এখানে সুপারফিশিয়াল যে পার্টটা এটা হলো লার্জার আর ডিপ যে পার্টটা ওটা রিলেটিভলি স্মলার। মাইলোহায়োয়েড মাসল ডিভাইডস দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড ইন্টু টু পার্টস। আমরা নিচের ছবিটা যদি খেয়াল করি, এখানে আমরা দেখতে পাই যে এখানে জের মতো যে বেন্ড আছে, বেন্ডের এখানে মাঝখানে যে মাসেলটা এটা হলো মাইলোহায়োয়েড, মাইলোহায়োয়েড এটাকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে। এখানে আমরা ছবিটা দেখি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটার, আমরা একটা লোকেশনটা আমরা দেখছি, আর এই যে উপরে কিন্তু প্যারোটিড, প্যারোটিড আর সাবমেন্ডিবুলার মাঝখানে এদেরকে ডিফারেন্সিয়েট করছে একটা লিগামেন্ট, আগে নামটা বলেছিলাম স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ইম্পর্টেন্ট কিছু রিলেশন, ইনফিরিয়রলি গ্ল্যান্ডের গ্ল্যান্ডের নিচে ছবিটা আমরা দেখি, গ্ল্যান্ডের নিচে কী আছে, গ্ল্যান্ডের নিচে আমাদের আছে হলো ফেশিয়াল ভেইন অ্যান্ড সার্ভাইকোফেশিয়াল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ ইনক্লুডিং মার্জিনাল ম্যান্ডিবুলার অ্যান্ড সার্ভাইকাল ভ্যামাই, ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ ও ফেশিয়াল ভেইন। ল্যাটারালি কী থাকছে, ল্যাটারালি থাকবে হলো আমাদের ফেশিয়াল আর্টারি, মিডিয়ালি ইম্পর্টেন্ট হলো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, মাইলোহায়োয়েড মাসল। এবার দেখেন আমাদের যে ডিপ পোর্শন অফ দ্য নার্ভটা, ডিপ পোর্শন অফ দ্য নার্ভের লিঙ্গুয়াল নার্ভ আর সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া এটা থাকে হলো ডিপ পোর্শনের উপরে। লিঙ্গুয়াল নার্ভ আর হলো আমাদের সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, আর হাইপোগ্লোসাল যে নার্ভটা, হাইপোগ্লোসাল নার্ভটা হলো ডিপ পার্টের নিচে, এখানে যে ডাক্টটা থাকে সাবমেন্ডিবুলার ডাক্ট গ্ল্যান্ডের ডাক্টটার নাম হলো ওয়ার্টনস ডাক্ট। এই ওয়ার্টনস ডাক্টটা মিডল পার্ট অফ দ্য ডিপ পোর্শন থেকে আসছে, ওকে, এসে এটা আমাদের টাঙ্গের নিচে, আন্ডার সার্ফেস অফ দ্য টাঙ্গের নিচে ফেনুলামের দুই পাশে এটা ওপেন করে। ওয়ার্টনস ডাক্টটা যখন যায়, আমরা যদি এই ছবিটা দেখতে পাই, ওয়ার্টনস ডাক্টটা যখন যাচ্ছে দেখেন ডিপ পার্ট থেকে এখানে যে এটা কিন্তু আমাদের ফেস এখানে ওপেন করছে, ওকে ফাইন। তো ওয়ার্টনস ডাক্টটা যাওয়ার সময় ওয়ার্টনস ডাক্টের সাথে লিঙ্গুয়াল নার্ভের ক্লোজ একটা সম্পর্ক আছে, মিডিয়ালি ছিল, এটা হলো ইটস এ ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ওকে। আচ্ছা, তারপরে হাইপোগ্লোসাল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ ছিল লিঙ্গুয়ালের নিচে, অ্যান্টারফেশিয়াল ভেইন, ফেশিয়াল আর্টারি, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ, এই স্ট্রাকচারগুলো আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সাথে রিলেটেড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আচ্ছা, অনেকের হয়তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি পরবর্তীতে অবশ্যই এগুলোর অ্যান্সার দিব। এখন যদি এগুলো অ্যান্সার নাও দিতে পারি, আমি পরবর্তীতে এগুলো অবশ্যই দিব, ওকে। এবার দেখেন তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যখন আমরা সার্জারি করবো, রিমুভ করবো, তখন আমাদের কী কী স্ট্রাকচার মানে ইঞ্জুরির চান্স থাকে, তিনটা নার্ভ, কী কী নার্ভ থাকে খুব ইম্পর্টেন্ট, লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তাহলে ক্রেনিয়াল নার্ভ কয়টা কটা ইনভলভ হলো, সবার উপরে মার্জিনাল ম্যান্ডিবুলার ফেশিয়াল 7, 12, 5,
সেভেন প্লাস ফাইভ টুয়েলভ মনে রাখবেন, ওকে, পরীক্ষায় যেন এগুলো মিস না হয়। আচ্ছা, তারপর এবার দেখেন আগেরটাই, যে কোন লিগামেন্টটা আপনার প্যারোটিড থেকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে ডিফারেনশিয়েট করছে, মানে আলাদা করে রাখছে, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। ওয়ার্টনস ডাক্টটা গ্ল্যান্ডের ডিপ পার্ট থেকে যে মাইলোহায়োয়েডের মাসেলের পিছন থেকে যে, তারপরে এটা কোথায় ওপেন করে, টাঙ্গের ফ্রেনুলামের দুই পাশে, ওকে, ভেরি গুড। এখন যাওয়ার সময় লিঙ্গুয়াল নার্ভটার সাথেও খুব একটা ইন্টিমেট একটা সম্পর্ক থাকে। নার্ভটা কীভাবে থাকে, নার্ভটা প্রথমে ওয়ার্টনস ডাক্টের উপরে থাকে, পরে ল্যাটারালি, এরপরে মিডিয়ালি আসে। ওয়ার্টনস ডাক্টটা লিঙ্গুয়াল নার্ভের মধ্যে, সরি লিঙ্গুয়াল নার্ভ না, সরি এটা হবে হাইপোগ্লোসাল নার্ভ, সরি ফর দ্য মিস্টেক, এখানে হাইপোগ্লোসাল নার্ভ হবে। ওয়ার্টনস ডাক্ট আর হাইপোগ্লোসাল নার্ভের মধ্যে রিলেশনটা কেমন, হাইপোগ্লোসাল নার্ভটা থাকে হলো দ্য নার্ভ লাইজ বিলো দ্য ডাক্ট। ওকে, এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা দেখেন এই ছবিটা, এবার হলো আমরা সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার দুইটা গ্ল্যান্ডের আমরা ইনারভেশনটা দেখব। এখানে ইনারভেশনটা আসছে হলো সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে, ফেশিয়াল নার্ভের থ্রু দিয়ে আসছে, ফেশিয়াল নার্ভ আসছে, এসে কর্ডা টিম্প্যানি যে ব্রাঞ্চটা, কর্ডা টিম্প্যানি ব্রাঞ্চ, ওকে, কর্ডা টিম্প্যানি ব্রাঞ্চটা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে এসে মিট করছে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকেই আপনার এটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যাচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক বলুন। আবার সেন্সরি ফাইবারটা কীভাবে আসছে, ম্যান্ডিবুলার নার্ভ, মানে ম্যান্ডিবুলার কার ব্রাঞ্চ, ট্রাইজেমিনালের ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার নার্ভ থেকে লিঙ্গুয়াল নার্ভ, লিঙ্গুয়ালটাও সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন হয়ে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যাচ্ছে। আর যেটা আমাদের সিম্প্যাথেটিক ফাইবার, T1 স্পাইনাল সেগমেন্ট থেকে ফেশিয়াল আর্টারির চারিদিক হয়ে আবারও সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন দিয়ে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে আসছে। দ্য সেম ফর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল দুইটা গ্ল্যান্ডের ইনারভেশন একই। পরবর্তী ছবিটা রাখার কারণটা হলো, আপনারা যদি একটু মনে করেন, যখন প্যারোটিডের নার্ভ সাপ্লাই বলেছিলাম, তখন প্যারোটিডের অরিজিনটা ছিল কোথেকে, মেডুলার ইনফিরিয়র স্যালাইভেটরি, ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে ছিল, হয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, নার্ভ অফ জ্যাকবসন দিয়ে প্যারোটিডে আসলো। কিন্তু বাকি দুইটা কিন্তু আসছে আপনার সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে, ব্রেন স্টেমের। এই পার্থক্যটা বোঝানোর জন্য এই ছবিটা রাখা, এটা একটু খেয়াল করবেন, ওকে, বাকিগুলো আপনারা আগেই জেনেছেন। আজকে এবার দেখেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডিসঅর্ডার কী কী হতে পারে, এক্টোপিক গ্ল্যান্ড, এক্টোপিক বা অ্যাপারেন্ট স্যালাইভারি গ্ল্যান্ড থাকতে পারে, মানে নর্মাল যেখানে থাকার কথা না থেকে অন্যখানে। সবচেয়ে কমন এক্সাম্পল হলো কি, স্ট্যাফনি বোন সিস্ট, একটা ছবি আছে, ছবি আপনাদেরকে এরপরে দেখাবো। এটা হলো ম্যান্ডিবুলে থাকে, র্যামাসের মানে অথবা অ্যাঙ্গেলের কাছাকাছি। ওকে, ইনফ্লামেটরি ডিসঅর্ডার, সাইলাডেনাইটিস, টিউমার হতে পারে, অবস্ট্রাকশন অ্যান্ড ট্রমা। অবস্ট্রাকশন অ্যান্ড ট্রমা হলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কিছুর জন্য হবে, মোস্টলি বাই স্টোন, স্টোনের পরে সেকেন্ড কজ কি, স্ট্রিকচার অফ দ্য গ্ল্যান্ড, স্ট্রিকচার অফ দ্য ডাক্ট, সরি স্ট্রিকচার অফ দ্য ডাক্ট। 80% অফ দ্য সাবম্যান্ডিবুলার স্টোনস আর রেডিওপিক, মানে আপনি এক্স রে করলে আপনি দেখতে পাবেন, কম্পোজিশনে মোস্টলি থাকে হলো ফসফেট আর অক্সালেট। ওকে, আর এরিয়ারও সিমটমগুলো কিন্তু আপনার মিল টাইম সিমটম, মানে খাবার আগে বা যখন খাবে স্যালাইভারি সিক্রেশন আসবে, কিন্তু ডাক দিয়ে যখন পাস করতে পারবে না তখন গ্ল্যান্ডটা ফুলবে, এক্সটেন্ডেড হবে, যার জন্য আপনার সিমটমটা হবে। দুইটা সবচেয়ে কমন দুইটা সাইটে এখানে ইনফেকশনটা হয়, ইনফেকশনের সাইটগুলো কী কী, একটা হলো আপনার হাইলাম অফ দ্য গ্ল্যান্ড, যখন ডাকটা মাইলোহাইড্রাল ওখানে বেন্ড করে আসে, আর একটা হলো পাংটামের কাছে, দুইটা জায়গা মোস্ট কমন। ওকে, এখানে দেখেন ছবিটা, আমরা একটু আগে বললাম না যে 80% অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড স্টোনস আর রেডিওপেক, এখানে দেখেন ডান পাশে একটা স্টোন দেখাচ্ছি। এবার দেখেন সোয়েলেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটাকে কিন্তু ক্লিনিক্যালি এখানকার যে লিম্ফ নোডগুলো আছে এগুলো থেকে আলাদা করা খুবই কষ্ট, ভেরি হার্ড টু ডিফারেন্সিয়েট। আচ্ছা, আরেকটা আপনার আরেকটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ছবি, এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাকতে স্টোন ইম্প্যাক্ট হতে পারে, যদি ইম্প্যাক্টটা হয় তাহলে দেখেন ফ্লোর অফ দ্য মাউথ উইল লুক অ্যাসিমেট্রিক্যাল। এখানে দেখেন পেশেন্টের মুখের ডান সাইডটাতে আপনার স্টোনের জন্য এটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়ে আছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পেশেন্টের দাঁতের অবস্থা কিন্তু একদম খারাপ, মানে বোঝা যায় যে ওরাল হাইজিন বলতে মোটামুটি কিছুই মেনটেন করা মানে করে না,
একটা পড়েছিলাম না, যে কোন স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশনের একটা কজ হলো পুয়ার ওরাল হাইজিন, ঠিক তাই, এটাই দেখাচ্ছে। এবার হলো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সার্জারি, যদি আমাদের এক্সিশন করতে হয়। তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের এক্সিশন করতে হলে দেখেন এখানে যে ইনসিশনটা, ইনসিশনটা দেখেন এটা ভালো বুঝতে পারবেন, এখানে হলো গ্ল্যান্ডটা আছে, সোয়েলিংটা আমরা ম্যান্ডিবলের নেকে, ম্যান্ডিবলটা এখানে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল বর্ডার নেকে, এখানে আমরা যে ইনসিশনটা দিচ্ছি। যদি আমাদের নেক ডিসেকশনের প্রয়োজন হয়, নেক ডিসেকশনের প্রয়োজনীয়তা দেখা দিলে তখন ইনসিশনটা আরও নিচে যাবে, আরও নিচে যেতে পারে, বা প্রয়োজন মতো আমরা মডিফাই করে নিতে পারবো। এখানে দেখেন আপনাদের আগে যে অ্যানাটমি কথাগুলো বলেছেন, এটা এখানে আপনাকে আরেকবার একটু রিভিউ করা। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এখানে সামনে হলো এন্ট্রি বেলি অফ দ্য ডায়াগ্যাস্ট্রিক, পিছনে হলো আমাদের পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগ্যাস্ট্রিক। ওকে, তাহলে এটা কোথায় থাকছে? আমরা বলছিলাম যেটা থাকে হলো অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ডায়াগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে থাকে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এক্সিশনের আরেকটা ছবি, মার্ক করে ফ্ল্যাপটা প্রথমে রেইজ করলো, ফ্ল্যাপটা কিন্তু প্ল্যাটিজমা সহ, প্ল্যাটিজমা এবং এর সহ রেইজ করতে হবে। আরেকটা ছবি এখানে, এক একটাতে কিন্তু ছবি মানে ফ্ল্যাপের পরিমাণটা খুব মানে বেশি হচ্ছে, কম বেশি হচ্ছে, এটা হলো প্রয়োজনের স্বার্থে। নেক ডিসেকশন লাগলে একটু বেশি যাবে, না হলে হয়তো একটু কম লাগবে। এখানে দেখেন আমরা বলছিলাম একটু আগে যে অ্যাবারেন্ট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড টিস্যু অন্য অনেক জায়গায় থাকতে পারে। একটা হলো স্ট্যাফনি বোন সিস্ট, স্ট্যাফনি বোন সিস্ট এই ম্যান্ডিবুলার এখানে আছে। এটা ইউজুয়ালি ইয়াং পেশেন্টদের হয়, কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, এটা রিজলভ করে যাবে বা এভাবেই থাকবে আনডিস্টার্ব। এখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আপনি সার্জারি করলেন, অপারেশন আপনি করলেন, ভালো কথা। অপারেশন করার পরে আপনি কী কী কমপ্লিকেশন ফেস করবেন? অন্য সব সার্জারির মতো সবগুলো তো করছেনই। তারপরে দেখেন হেমাটোমা, এখানে কিন্তু হেমাটোমা হলো দ্য মোস্ট কমন কমপ্লিকেশন, মোস্ট কমন। তাহলে আপনাকে অপারেশনের সময় হেমোস্ট্যাসিসটা মেটিকুলাস হতে হবে, উইকনেস অফ দ্য মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। ওকে, দেখেন দিস ক্যান বি ইউজুয়ালি, এটা কীভাবে আপনি অ্যাভয়েড করবেন? বাই লো হরাইজন্টাল ইনসিশন মেড 2 সেন্টিমিটার বিলো দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। সার্জিক্যাল ডিসেকশন শুড বি ক্যারিড আউট ডিপ টু দ্য ক্যাপসুল অফ দ্য গ্ল্যান্ড। আরেকটা দেখেন লিঙ্গুয়াল অ্যান্ড হাইপোগ্লোসাল নার্ভ ড্যামেজ, এটা গ্ল্যান্ডের ডিপ পার্টের ভিতরে থাকে, সো এইগুলো ড্যামেজ হতে পারে, কিন্তু আসলে দেখা যায় যে একটু কমই হয়, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি লাস্ট যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, এটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের আমরা ছবিটা দেখি, এটা কোথায় আছে দেখেন। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অ্যানাটমি, এটা হলো যদি আমরা বলি, এটার উপরে থাকে হলো মিউকাস মেমব্রেন, উপরে মিউকাস মেমব্রেন, নিচে থাকছে হলো মাইলোহায়োয়েড মাসল। আগে দেখেন এখানে আমাদের সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড ছিল, যেটা যে শেপের, এই মাইলোহায়োয়েড মাসলটার জন্য এটা দুই ভাগে ভাগ করা ছিল। এই মাইলোহায়োয়েডের জাস্ট অপর পাশে মানে মিডিয়ালি, আরো মিডিয়ালি আমরা পাবো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা পাচ্ছি। ওকে, তাহলে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে ল্যাটারালি কি থাকবে? ল্যাটারালি থাকবে হলো সাবলিঙ্গুয়াল ফসা অফ দ্য ম্যান্ডিবুল। এটা মিডিয়ালি কি থাকবে? মিডিয়ালি সেপারেটেড ফ্রম দ্য বেস অফ দ্য টাং বাই সাবম্যান্ডিবুলার ডাক্ট। আমরা যে ওয়ার্টনস ডাক্ট করেছিলাম, সেই ডাক্টটা হলো, ডাক্টটা আপনার যা পাস করবে হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর আপনার টাঙের মাছ, টাঙের মাঝখান দিয়ে, বেজ অফ দ্য টাঙের মাঝখান দিয়ে, বেজ অফ দ্য টাঙের যে জেনিওগ্লসাস মাসল থাকে, জেনিওগ্লসাস মাসল আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের মাঝখান দিয়ে আমাদের পাস করবে ওয়ার্টনস ডাক্টটা। ওয়ার্টনস ডাক্ট কিন্তু সাবলিঙ্গুয়ালের ডাক্ট না, ওয়ার্টনস হলো সাবম্যান্ডিবুলারের ডাক্ট, কনফিউজ না করি আমরা। যাবে, আচ্ছা, এর উপরে কি থাকছে? উপরে থাকবে মিউকাস মেমব্রেন আর নিচে থাকছে হলো আমাদের মাইলোহায়োয়েড মাসল। তাহলে আরেকবার একটু রিপিট করি, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে ল্যাটারালি থাকবে হলো আমাদের সাবলিঙ্গুয়াল ফসা অফ দ্য ম্যান্ডিবল, মিডিয়ালি সেপারেটেড ফ্রম দ্য বেস অফ দ্য টাং বাই সাবম্যান্ডিবুলার ডাক্ট। ওকে, আর সাবম্যান্ডিবুলার ডাক্ট যদি থাকে, সাবম্যান্ডিবুলার ডাক্টের ক্লোজ কম্পেনিয়ন হলো লিঙ্গুয়াল নার্ভ, ওটাও থাকছে, তার মানে লিঙ্গুয়াল নার্ভও থাকবে। উপরে থাকতে হলো মিউকাস মেমব্রেন, নিচে থাকছে মাইলোহায়োয়েড মাসল। অ্যান্টেরিয়রলি কী থাকবে? অ্যান্টেরিয়রলি থাকবে হলো অপর পাশের যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা, সেটা থাকবে রিলেশনে
বিহাইন্ড সিম্ফাইসিস মেন্টি, সিম্ফাইসিস মেন্টির পিছনে। আর গ্ল্যান্ডের পিছন দিকটা কোন পর্যন্ত যাবে? পিছন দিকটা ইট উইল রিচ আপ টু দ্য ডিপ পার্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড পর্যন্ত যাবে। অন্য সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ডাক্টগুলো কিন্তু অনেকগুলো, 8 to 20 ইন নাম্বার। দেখেন এখানে ছোট ছোট হলুদ কতগুলো দাগ দেখতে পাচ্ছেন, দে আর 8 to 20 ইন নাম্বার। এই দাগ, এই ডাক্টগুলোকে বলা হলো দ্য ডাক্টস অফ রিভিনাস, RIVINUS, রিভিনাস ডাক্ট। রিভিনাস ডাক্ট দিয়ে এটা ওরা ক্যাভিটিতে ওপেন করছে। কখনো কখনো সামনের দিকে ডাকগুলো একসাথে ফর্ম মিলে একটা ডাক ফর্ম করতে পারে, এটাকে বলে ডাক্ট অফ বার্থোলিন, নট দ্য গ্ল্যান্ড অফ বার্থোলিন। গার্থন গ্ল্যান্ড কিন্তু অন্য, এটা হলো ডাক্ট অফ বার্থোলিন। ডোন্ট কনফিউজ। ওকে, এবার দেখেন আমরা কি ইয়ে পাচ্ছি, যে এই ছবিটা আমরা দেখি, তিনটা একসাথে দেখতে পাচ্ছি, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ছোট ছোট অনেকগুলো ডাক্ট। এখানে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ম্যান্ডিবুলার ডিপ পার্ট থেকে নিচে দিয়ে আমাদের ডাক্টটা সাবলিঙ্গুয়াল আর টাঙের মাঝখান দিয়ে যে এখানে ওপেন করবে, ফ্রেনুলামের দুপাশে ওপেন করবে। আর প্যারোটিডের ডাক্টটা আমাদের ম্যাসেটের উপর দিয়ে যে ভ্যাকসিনেটর পিয়ার্স করে মাউথে ওপেন করছে। নার্ভ সাপ্লাই অফ দ্য সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সেম, সাবম্যান্ডিবুলার যেটা ছিল সাবম্যান্ডিবুলারের সাথে এটা আমাদের সেম। ওকে, এবার আমাদের এখানে আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখেন যে সাবম্যান্ডিবুলার ডাকটা কোথায় ওপেন করলো, এখানে, আর সাবলিঙ্গুয়াল ডাক গ্ল্যান্ড কোথায় আছে এবং ডাকগুলো কিভাবে ওপেন করে, স্কিম্যাটিক একটা, স্কিম্যাটিক না একটা ডায়াগ্রাম। ওকে, এবার আসেন কিছু ডিসঅর্ডার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে কী কী ডিসঅর্ডার হতে পারে। টিউমার হতে পারে, আগের কথাগুলো আমরা আবার রিক্যাপ করি, যে যত ছোটো গ্ল্যান্ডের দিকে যাবো টিউমার হওয়ার টেন্ডেন্সি তত কম থাকবে, কিন্তু যে টিউমারটা হবে ওটার আবার ম্যালিগন্যান্ট হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড টিউমার হলে 90% কেসে ম্যালিগন্যান্ট। ওকে, টিউমারগুলো কেমন হবে? রাবারি, পেইনলেস, সোয়েলিং ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ এভাবে প্রেজেন্ট করবে। যদি এগুলোতে পেইন থাকে আর লিঙ্গুয়াল নার্ভ প্যারাস্থেসিয়া থাকে, তাহলে আমরা সাসপেক্ট করবো যে এটা একটা হাই গ্রেড টিউমার। ওকে, কমনলি আমরা যেটা পাই এখানে সেটা হলো সিস্ট, কিছু সিস্টিক ডিসঅর্ডার, যেমন একটা র্যানুলা, একটা প্ল্যাঞ্জিং র্যানুলা। র্যানুলা শব্দটা এসছে রানা শব্দ থেকে, ল্যাটিন ভাষায় রানা শব্দের অর্থ হলো ব্যাং, ব্যাঙের পেটের মতো। এখানে দেখেন ছবিটা, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের এখানে যে সার্ফেসটা, এখানে যদি ইঞ্জুরি হয় বা কিছু হয় তো একটা সোয়েলিং হচ্ছে, এখানে মিউকাস রিটেনশন হয়, মিউকাসটা গ্ল্যান্ডের নিচে জমা হতে থাকে, মিউকাস জমা হতে হতে তখন এটা উপরে উঠে যে ব্যাঙের পেটের মতো দেখাবে আমাদের, এটাকে আমরা বলছি হলো র্যানুলা। আচ্ছা, এখানে ট্রিটমেন্টের জন্য বেস্ট ট্রিটমেন্ট কি? এটার জন্য বেস্ট হলো, যদি এটা খুব ডিস্টার্ব করে, বারবার হয়, সমস্যা করে, বেস্ট হচ্ছে হলো রিমুভ দ্য হোল গ্ল্যান্ড। দেখে মনে হতে পারে যে হয়তো ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে দেওয়া হয়তো খুবই টেম্পটিং মনে হতে পারে এটার জন্য, কিন্তু এটাতে আবার রিকারেন্সের চান্সটা বেশি থাকে। আরও কিছু নতুন লেস ইনভেসিভ ট্রিটমেন্ট মডালিটিস বর্তমানে অ্যাভেলেবল। এখানেও ছবিটা একটু খেয়াল করলে দেখবেন, এখানেও কিন্তু দেখেন দাঁতে ক্যারিস, মানে বোঝা যাচ্ছে যে লোকটার ডেন্টাল ওরাল হাইজিনটা ভালো না। তো স্যালাইভারি গ্ল্যান্ড ভালো রাখতে হলে গুড ওরাল হাইজিন ইজ আ মাস্ট, নো ম্যাটার হোয়াট পিপল সে। আর একটা টার্ম সেটা হলো প্লাঞ্জিং র্যানুলা। র্যানুলাটা এখানে আমাদের মিউকাস রিটেনশন হতে হতে এটা কিন্তু উপরের দিকে এসে মানে ফ্লোর অফ দ্য মাউথ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কখনো যদি এমন হয় যে মিউকাস কালেকশন নিচের অংশে হচ্ছে, হয়ে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা মাইলোহায়ড মাসেলকে পারফোরেট করে নিচের দিকে যায়, তখন মেকে আমরা বাইরের দিক থেকে সোয়েলিংটা দেখতে পাবো, একটা ডাম্বেল শেপ সোয়েলিং ইন দ্য সাবম্যান্ডিবুলার অরাল রিজন। দিস ইজ কল্ড প্লাঞ্জিং র্যানুলার, ইট ইজ সফট, ফ্লাকচুয়েন্ট অ্যান্ড পেইনলেস। প্লাঞ্জিং র্যানুলাটা অনেক সময় একদম আপনার লিম্ফ্যানজিওমার মতো মনে হতে পারে। ক্লিনিক্যালি বেড সাইডে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন প্লাঞ্জিং র্যানুলা আর লিম্ফ্যানজিওমা, দুটো ডিফারেন্সিয়েট করবেন কীভাবে? ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো, যদি আপনি একটা সিরিঞ্জ নিয়ে এটার ফ্লুইড অ্যাসপিরেট করেন, লিম্ফ্যানজিওমাতে ফ্লুইডটা কিন্তু এটার মতো হবে না। প্লাঞ্জিং র্যানুলার ফ্লুইডটার একটা ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স আছে, সেটা হলো থিক ইয়েলো ট্রিকলি ফ্লুইড, এটার জন্য প্রযোজ্য। এটা দিয়ে আপনি দুটো আলাদা করতে পারবেন। আচ্ছা, যদি প্লাঞ্জিং র্যানুলা হয় তো এটা ট্রিটমেন্ট কী করবেন? এখানে হলো
পার ওরাল অ্যাপ্রোচটা বেটার, বাইরে দিয়ে না যে পার ওরাল অ্যাপ্রোচটা বেটার, রিমুভ দ্য সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অ্যান্ড অ্যাসপিরেট দ্য স্যালাইভা। স্যালাইভাটা কিন্তু আপনি অ্যাসপিরেট করে ফেলতে পারেন, তখন এই যে বাইরে যে সিস্টটা ছিল এই সিস্টটা তো সিস্টটা হোক কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি, স্যালাইভা না থাকলে সিস্টটা অটোমেটিক রিগ্রেস করে যাবে। এবার আমরা দেখি মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। আমরা স্যালাইভারি গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনে পড়েছিলাম মেজর মাইনর, তো মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডগুলো ওরাল ক্যাভিটিতে অ্যাপ্রক্সিমেটলি 800 প্রেজেন্ট ইন দ্য ওরাল ক্যাভিটি। এটা কোথায় থাকে? মিউকোসা, কোথাকার? লিপস, চিকস, প্যালেট, ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড রেট্রো মোলার এরিয়া। আপনি আপার অ্যারো ডাইজেস্টিভ ট্র্যাক্টেও এগুলোকে পাবেন, ওরোফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, সরি ফর দ্য স্পেলিং, আর সাইনাসগুলোতেও পাবেন। এগুলো মাইনর হলেও দে কন্ট্রিবিউট টু 10% অফ দ্য স্যালাইভারি সিক্রেশন। আপনি যদি হিস্টোলজিক্যালি দেখেন তাহলে এরাও কিন্তু আপনার অ্যাজ অলমোস্ট সেম অ্যাজ দ্য মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস। ওকে, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে কিছু ডিসঅর্ডার হতে পারে, তাহলে কমনলি হলো সিস্ট ফর্মেশন। মাইনর এই গ্ল্যান্ডগুলোর একটা ডিস্টিংটিভ ফিচার হলো যে গ্ল্যান্ডগুলো যদি প্রেশারের মধ্যেও থাকে তাও কিন্তু এরা সিক্রেট করতে পারে, দে ক্যান সিক্রেট ইন এস প্রেশার। আচ্ছা, মোস্টলি অকার ডিউ টু এক্সট্রা ভ্যাসেশন রাদার দ্যান রিটেনশন। আমরা অন্যগুলোতে করেছিলাম যে সিস্টগুলো কি রিটেনশন সিস্ট, সিস্ট জমে জমে যেমন র্যানুলা, প্লাঞ্জিং র্যানুলাতে রিটেনশন হতে হতে হচ্ছে, এখানে কিন্তু রিটেনশন টাইপ না, কিন্তু মোস্টলি এক্সট্রা ভ্যাসেশন টাইপ। আচ্ছা, কোথায় হয় কমনলি? লোয়ার লিপ অ্যান্ড দ্য ফ্লোর অফ দ্য মাউথ, যেখানে লুজ মিউকোসা আছে। লুজ মিউকোসার কারণে স্যালাইভা ক্যান কালেক্ট দেয়ার ইজিলি। ওকে, এবার দেখেন টিউমার। মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার কিন্তু রেয়ার, সামনে ছিল ভেরি রেয়ার, আর এখানে টিউমার হলো রেয়ার, কিন্তু রেয়ার হওয়ার পরেও এটা কিন্তু দেয়ার মোস্টলি ম্যালিগনেন্ট। আচ্ছা, কোথায় হবে বেশি? প্যালেট, আপার লিপ, রেট্রোমোলার রিজন, ওয়েল ডিফাইন্ড রাবারি লাম। যদি আপনি কোনোটা পান মুখের ভিতরে ওয়েল ডিফাইন্ড রাবারি লাম, এটা একটা মাইনর স্যালাইভারি টিউমার, গ্ল্যান্ড টিউমার হিসেবে আপনাকে ধরে নিতে হবে আনটিল প্রুভেন আদারওয়াইজ। ওকে, আনটিল প্রুভেন আদারওয়াইজ। এটার অপারেশন কি করতে হতে পারে? যদি মানে ম্যালিগনেন্ট হয় তাহলে কি হবে? ইন ব্লক ওয়াইড ডিসেকশন ইনক্লুডিং ওভারলাইং মিউকোসা অ্যান্ড অ্যাডজাসেন্ট পেরিওস্টিয়াম। ওকে, ইফ নেসেসারি সাইমালটেনিয়াস নেক ডিসেকশন মে অলসো বি নিডেড। মানে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড হলেও অপারেশন, বড় অপারেশন লাগতেও পারে এটার জন্য, আর তারপরে অবশ্যই ফলোড বাই রিকনস্ট্রাকশন। এবার দেখেন সিউডো স্যালাইভারি সোয়েলিং, মানে আপনার সোয়েলিংটা স্যালাইভারি গ্ল্যান্ডের রিজনে হচ্ছে, বাইরে থেকে দেখে মনে হতে পারে যে এটা স্যালাইভারি গ্ল্যান্ড কিন্তু আসলে না। যেমন কি ইন্ট্রাগ্ল্যান্ডুলার লিম্ফ নোড, ওকে, হাইপারট্রফি অফ দ্য ম্যাসিয়েটর মাসেল মে মিমিক প্যারোটিড এনলার্জমেন্ট, প্যারাফেরেঞ্জাল স্পেস মাস লেশন অর সিস্ট অফ দ্য ম্যান্ডিবল অর টিথ মে লুক লাইক আ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড মাস, উইঙ্গিং অফ দ্য ম্যান্ডিবল। এগুলো আমরা মানে ডিফারেনশিয়েট করতে হবে। ওকে, এবার প্রায় আমরা শেষের দিকে এসে গেছি, কিছু টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ হল টিউমার যেগুলো আমার আছে, টিউমারগুলোর মধ্যে প্রিওমরফিক অ্যাডিনোমা, বিনাইন মিক্স টিউমার মোস্ট কমন, টিপিক্যালি হয় হলো প্যারোটিডে। এটা কিন্তু মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডেও হতে পারে, সাবম্যান্ডিবুলারেও হয়, তবে সবচেয়ে বেশি হয় প্যারোটিডে, মোস্টলি এগুলো হচ্ছিল বিনাইন। ওকে, তারপরে আছে হলো ওয়ার্থিংস টিউমার, বিনাইন মোস্টার মোটর ফ্লুইড। ওকে, আর মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের একটা পয়েন্ট যদি বলার জন্য, সেখানে এখানে যে টিউমারগুলো হবে কিন্তু অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা মাইনরে কিন্তু বেশি, এখানে মাইনরে কিন্তু এটা বেশি। আচ্ছা দেখেন, আর এটা টেন টু ইনফিলট্রেট দ্য পেরিনিউরাল স্পেস অ্যান্ড দে কজ পেইন। সবগুলোকে যদি আমরা সাম আপ করি তখন এখান থেকে ডিফারেনশিয়েটিং পয়েন্টগুলো আমাদেরকে পিক করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, বিনাইন টিউম সবচেয়ে কমন, বিনাইন টিউমারের মধ্যে কোনটা কমন? প্লিওমরফিক অ্যাডিনোমা, তারপরে ওয়ার্থিং, অনকোসাইটোমা, সিস্ট অ্যাডিনোমা, বেসাল সেল অ্যাডিনোমা পড়ে। আর ম্যালিগনেন্টের মধ্যে সবচেয়ে কমন হলো মিউকোএপিডার্মাইড কার্সিনোমা, অ্যাসিডিক সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা নট অ্যাজ ওয়েল স্পেসিফাইড। আগের কথাগুলো আমরা এখানে সাম আপ করলাম। ওকে, আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারের কথাগুলো কি দেখেন, 80% হবে কোথায়? প্যারোটিডে, 80%ই হলো বিনাইন। আচ্ছা, 50% যত আমরা নিচে আসবো তত টিউমারের ফ্রিকোয়েন্সি কমবে, কিন্তু ম্যালিগনেন্ট হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। 50% হলো সাবম্যান্ডিবুলারগুলো ম্যালিগনেন্ট, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের 80% আর ম্যালিগনেন্ট।
তিনটা তিন জোড়া গ্ল্যান্ড, ডাকগুলা কোথায় ওপেন করে আমরা আরেকবার রিক্যাপ করি। প্যারোটিড, ওকে, গেল কোথায়, স্টেনসেন ডাক ওপেন করলো, সাব সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা কোথায় ওপেন করছে, আর সাব লিঙ্গুয়ালে ছোটো ছোটো ডাকগুলো কীভাবে ওপেন করবো মুখের ভিতরে অ্যাজ আ হোল রিক্যাপ। ওকে ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য, ধন্যবাদ। কমেন্টে যাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি অবশ্যই চেষ্টা করবো এগুলো যত দ্রুত সম্ভব এগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।